বাংলাদেশে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ ছত্রিশ শতাংশের মতো গত কয়েক দশকে কৃষি শিল্প এবং সেবা খাতে শ্রমবাজারে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ বৃদ্ধির প্রবণতা অনেকটা দৃশ্যমান সংগঠিত বা আনুষ্ঠানিক খাতে বাংলাদেশে প্রায় পৌনে দুই কোটি নারী নানা রকম পেশায় নিয়োজিত তবে নারী পুরুষের আয় বৈষম্যের বিষয়টি এখনও উদ্বেগের শাহনাজ বেগম ছিলেন দিনমজুর বলছিলেন একই কাজ করে দৈনিক পুরুষের চেয়ে কম মজুরি পেতেন মহিলাদের সাড়ে তিনশো টাকা পুরুষের চারশো টাকা সাড়ে টাকা মনশালি কাজ করা মনশালি বেরোয় এটাই বলে তারা অনানুষ্ঠানিক খাতে তার মতো এমন অভিজ্ঞতা আরও অনেকের পুরুষের কি কাজ আমরা আমাকে মহিলা কি কাজে একিরাম সমান কিন্তু তাকে দিত চারশো টাকা আমাকে দিত সাড়ে তিনশো টাকা মানুষের ওই ফুটির লোকের দশ হাজার বারো হাজার বেতন আমার দিতো পাঁচ হাজার টাকা বেতন আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োল গ্লোবাল ওয়েজ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে নারী পুরুষের আয়ের বৈষম্য গড়ে বাইশ শতাংশ যেটি বাংলাদেশে মাত্র দুই দশমিক দুই শতাংশ গবেষকরা বলছেন বাংলাদেশে আনুষ্ঠানিক খাতে নারী পুরুষের আয়ে বৈষম্য খুব একটা নেই কিন্তু অনানুষ্ঠানিক খাতে নারী পুরুষের আয়ের মধ্যে বৈষম্য এখনও অনেক শ্রম জরিপের তথ্যে বাংলাদেশে বিরানব্বই শতাংশ নারীর কর্মসংস্থানই এখনও অনানুষ্ঠানিক খাতে আয় বৈষম্য হচ্ছে বা কর্মদাতা তার সৃষ্টি যেটা আমি বললাম নির্মাণ শ্রমিক কিংবা তাদের আর কোন কোন ক্ষেত্রে এমন এমন যে যে নারীর তার আয় বৈষম্যটা হয়েই যায় কাজেই আমরা বাংলাদেশে আমরা যেটা দেখি বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের আয় বৈষম্যটা এখনো প্রবল ভাবে বিদ্যমান আনুষ্ঠানিক খাতে যত উচ্চ পদে নারীরা কাজ করেন সেখানে আয় বৈষম্য ততই কম কিন্তু আরেকটা জায়গায় কিন্তু আয়ের বৈষম্য যেটা বলছে সার্কামস্টান্সেস কারণে তৈরি হয় সেটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা যখন প্রমোশনের দিক থেকে উপরের দিকে যেতে থাকে সেইখানে কিন্তু নারীর সংখ্যা কমতে থাকে ব্যক্তি উদ্যোগে নারীর কর্মসংস্থান কিংবা ছোটখাটো কর্মেও নারীরা এখন বেশ তৎপর বড় শিল্প উদ্যোক্তা থেকে ব্যক্তি উদ্যোক্তা সবাই মনে করেন আয় বৈষম্য নিরসনে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো দরকার বলেন দেখিনি কি নারীরা এখনো অনেক ধরনের কাজের সুযোগ পাচ্ছে না এবং নারীদের অনেক ধরনের হারাস হতে হয় অনেক ধরনের অসুবিধা হয় নারীদের সূর্যদের অসুবিধা হয় এত নির্দিষ্ট সময় পরে নারীরা বাড়ি ফেরার সময় তারা অসুবিধায় পরেন তাদের অফিসের ভেতরে সোশ্যাল সিকিউরিটি কতটুকু আমি আসবে এখনো পরিমাণ আমি নিশ্চিত না আমি মনে করি যে প্রতিষ্ঠান যারা আহ নীতি নির্ধারক কিংবা যারা উপরের স্তরে কাজ করছেন বা সিদ্ধান্তের জায়গায় কাজ করছেন তারা যদি এই জায়গাগুলো ব্যক্তিগতভাবে নিজেরাই চেষ্টা করেন আমার মনে হয় যে অনেকটা সম্ভব এই যে এই জায়গাটা সলভ করা শুধুমাত্র আমরা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিলাম কিন্তু আসলে প্র্যাকটিস সময় গিয়ে যদি আমরা আহ মানে অনেক রকম ফাঁক খুঁজে বেড়াই তাহলে তো আর আমাদের কোনো আহ আমাদের উদ্দেশ্য যারা আসলে সকল হবে না কাজে আমাদের সকলের প্রয়োজন যে আমাদের একটা মাইন্ডসেট আছে এগেন্স ফিমেল এমপ্লয়মেন্ট হ্যাঁ ইনক্লুডিং শুধুমাত্র নারী শ্রমিকের ব্যাপারে না যারা আমরা আমাদের যে জায়গাগুলোতে আছি এখানেও কিন্তু বৈষম্যের কোন কমতি দেখি না কাজেই সবকিছু মিলিয়ে আমাদেরকে সার্বিকভাবে সকলে একসাথে আসলে এই মানে মোটামুটি ভাবে এই চিত্রটাকে বদলাতে যুদ্ধ করতে হবে কিন্তু করতে হবে এই যুদ্ধটা সকলের এদিকে করোনাভাইরাস মহামারীতে এই অঞ্চলে নারীর উপার্জনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সব ধরনের পেশাতেই আয় কমেছে চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে অনেকের বাংলাদেশ সহ এশীয় প্রশান্ত অঞ্চলের এগারোটি দেশের তথ্য নিয়ে ইউএন উমেনের এক রিপোর্টে দেখা যায় ঊনসত্তর থেকে আটাত্তর শতাংশ পর্যন্ত নারীর পারিবারিক ব্যবসা রেমিটেন্স প্রাপ্তি বা বিনিয়োগ সঞ্চয় থেকে আয় কমে গেছে করোনাভাইরাসের কারণে এতে করেও আয় বৈষম্য বৃদ্ধির একটা আশঙ্কা দেখা দিয়েছে আমরা আমরা এখানে আমরা সাম্যতা চাই নারী পুরুষের মধ্যে তবে বাস্তব ক্ষেত্রে অসুবিধা আমরা স্বীকার করি এবং এগুলোকে উত্তরণের জন্য পার হওয়ার জন্য আমরা কিছু এফার্মেটিভ অ্যাকশন যেটাকে বলে দৃশ্যতই আমরা তাদেরকে প্রেফারেন্স দিব এদিকে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও নারী পুরুষের আয় বৈষম্য কমানো কর্মসংস্থান বৃদ্ধির মতো বিষয় রয়েছে দু সালের লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটা অন্তরায় হিসেবে এখন সামনে এসেছে করোনা মহামারী যেটি পুরো বিশ্বের জন্যই আগামী দিনের চ্যালেঞ্জ আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা